আদালতের নির্দেশে ইমরান খানের বাড়িতে পুলিশ ইমরানকে গ্রেফতার করতে গিয়ে ফিরল। পুলিশ বাড়িতে ছিলেন না। পিটিআই প্রধান আদালতের নির্দেশ মতো ইমরানকে গ্রেফতার করতে যায় পুলিশ, কিন্তু ইমরান খানের ঘরেও ঢোকে পুলিশ, তবে ইমরানকে না পেয়ে ফিরে যেতে হয় পুলিশকে। আমরা কথা বলবো বিষয় সম্পর্কে আরো জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, কি খবর রয়েছে? দেখো, ইসলামাবাদ পুলিশ তারা লাহোরে পৌঁছেছে ইমরান খানকে গ্রেফতার করার জন্য, এবং তাদের বক্তব্য যে ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট তাদের কাছে আছে, এবং সেই অ্যারেস্ট ওয়ারেন্ট তারা এই মুহূর্তে এক্সিকিউট করতে চাইছে। কিন্তু তার প্রথমে যে পুলিশের টিম এসে পৌঁছয় তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। ইমরান খানের পার্টির লোকজন তাদেরকে ঢুকতে বাধা দেয়, এবং পরবর্তী ক্ষেত্রে যখন আদালতের কাগজ দেখানো হয় তারা ভেতরে ঢুকতে পারেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এসপি নিজে ইমরান খানের যে ঘরে থাকার কথা সেই ঘরের ভেতরে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে এসে জানিয়েছেন যে তল্লাশির পর ইমরান খানকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে যে কথা জানানো হচ্ছে যে তাদের পরিকল্পনা ছিল যে যত দ্রুত সম্ভব লাহোর থেকে সম্পূর্ণ পুলিশ প্রোটেকশন দিয়ে ইসলামাবাদে ইমরান খানকে পৌঁছানো, কিন্তু যেহেতু তাকে পাওয়া যায়নি ফলত আদালতে তারা পুরো বিষয়টি জানাবে। এক্ষেত্রে ইমরান খানের বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করা হবে, পাশাপাশি আদালতের অর্ডার এক্সিকিউট করতে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে, অর্থাৎ আদালতকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। ফলত আবারও নতুন করে পাকিস্তানের মাটিতে মূল বিরোধী নেতা ইমরান খানের সঙ্গে সরকারের সংঘাত যে আবার একটা বড় দিকে যেতে চলেছে সেই ইঙ্গিত এই ঘটনার ডেভেলপমেন্ট থেকে স্পষ্ট। এখনো কি তাহলে পিটিআই কর্মী সমর্থকেরা ইসলাম যারা ছিলেন ইমরান খানের বাড়ির আশপাশে, তারা কি এখনো সেখানে তাহলে বিক্ষোভ দেখাচ্ছেন? কারণ ইমরান খানকে সেখান থেকে পাওয়া যায়নি, যেটা পরিকল্পনা ছিল লাহোর থেকে ইসলামাবাদে পুরো প্রোটেকশন নিয়ে তাকে নিয়ে আসা হবে, কারণ তাকে তো পাওয়াই গেল না সেখানে। একদমই, দেখো ইতিমধ্যে ইমরান খানের পার্টির তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে পুরো বিষয়টি একটি চক্রান্ত। এর আগে ইমরান খান যখন র্যালি করছিলেন তার ওপরে গুলি চলে, সেই সময় সেই ঘটনার নেপথ্যে সরাসরিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাত রয়েছে বলে ইমরান খান তিনি অভিযোগ করেছিলেন। ফলত এবারও আবার তার বিরুদ্ধে যে ঘটনা ঘটছে সেটা মূলত ইমরান খান পার্টির বক্তব্য যে সরকার তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াইতে পেরে উঠছে না, সেই কারণের জন্যই তাকে গ্রেপ্তার করতে চাইছে সরকার। যদিও সরকারিভাবে জানানো হয়েছে, সরকারের তরফ থেকে মুখপাত্র তারা জানিয়েছেন যে আইন সকলের জন্য সমান, কোনো ব্যক্তির নামের প্রেক্ষিতে আইন কখনো বদলায় না। ফলত সেক্ষেত্রে সরকার যে বদ্ধপরিকর এবং পুলিশ যে কোর্টের অর্ডার এক্সিকিউট করবেই সেই বিষয়টি কিন্তু শাসক দলের তরফ থেকে বা সরকারের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।